আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি এই মহামারীতে বাড়িতে বসে সুন্দরভাবে তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ এবং বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের ক্লাসগুলো নিয়মিত দেখছো। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলফাবেট। প্রতিটা ভাষার সাংকেতিক চিহ্ন যেগুলো ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আলফাবেট। আলফাবেট যেমন বাংলায় রয়েছে, তেমন ইংরেজিতে রয়েছে, আরবি রয়েছে, সংস্কৃত রয়েছে। প্রতিটা ভাষার নির্দিষ্ট কিছুগুলো কিছু কিছু সাংকেতিক চিহ্ন রয়েছে। তা আমরা বলতে পারি ভাষা ব্যবহারের জন্য যে সমস্ত সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আলফাবেট বা বর্ণমালা। এই বর্ণমালা কয়েকটি বর্ণমালা বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তাকে আমরা ওয়ার্ড বলতেই, যেমন BAT ব্যাট, ব্যাট মানে হচ্ছে কি খেলার ব্যাট, অথবা ANT অ্যান্ট, অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়া। এই এ একটা, এন একটা, টি একটা, এই সব এই যে বর্ণগুলো পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করছে, ফলে কি হচ্ছে যে সেটা হচ্ছে ওয়ার্ড হচ্ছে। আর কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে তখন সেটা হচ্ছে সেন্টেন্স বা বাক্য। এখন আমাদের বিষয়টা, আমাদের কাজটা হচ্ছে কি, আমাদের কাজটা হচ্ছে এই বর্ণমালাগুলো নির্দিষ্ট সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে জানতে হবে, যার উচ্চারণগুলো সুন্দর সাবলীল হবে, নিয়মতান্ত্রিক হবে, কোনো রকম অনিয়মের কিছু থাকবে না। অর্থাৎ এ কে এ না বলে যদি অ্যা বলি তাহলে সেটা ভুল, বি কে বি না বলে ব্যা বলি সেটা ভুল। তাহলে আমাদের এ বি সি ডি ই ইত্যাদি ইত্যাদি ভাবে আমরা সুন্দরভাবে শিখব। তো দেখা যাচ্ছে যে এই এ বি সি ডি ই আজকে আমরা শিখব, এ বি সি ডি এবং ই পর্যন্ত এর নির্দিষ্ট উচ্চারণ ভঙ্গি, এই উচ্চারণ ভঙ্গিটা আমাদের জানতে হবে। যেটা নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নির্দিষ্ট নিয়মে আমাদেরকে উচ্চারণ করতে হবে। তো আমরা কি করব, আমরা বাড়িতে বসে বারবার সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড ধরে আমরা হাত ধোব, আমরা বাইরে বেরোলে অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান করব এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা ভিড়ে নয় নিড়েই থাকব। এবং যে অনলাইনের ক্লাসগুলো আমরা দেখার চেষ্টা করব, ফলে কি হবে আমাদের যে স্কুল বিচ্ছিন্নতাকে আমাদের এই বিষয়গুলোকে আমাদের কাছে নিয়ে জানার জন্য সচেষ্ট হবে। তাই আর দেরি কেন, আমরা আজকে শিখব কি এ বি সি ডি এবং ই, এই পাঁচটা বর্ণের সুন্দরভাবে উচ্চারণ ভঙ্গিগুলো আমরা শিখব, যেটা হবে সিস্টেমেটিক ওয়েতে আমাদের প্রোনাউন্সেসগুলো সুন্দরভাবে শিখব। তাহলে কি হবে আমাদের পরবর্তীতে যে ক্লাস 3, ক্লাস 4 এবং ক্লাস 5-এর আমাদের ফ্লুয়েন্টলি ইংলিশ শিখতে অসুবিধা হবে না। তো আজ দেরি কেন, আমরা এ বি সি এবং ডি ই এর উচ্চারণ ভঙ্গি চলো জেনে নিই, সাথে সাথে আমরা এতে কি হয়, বিতে কি হয়, সিতে কি হয়, ডিতে কি হয় এবং ইতে কি হয় এই উচ্চারণগুলো শিখব। সাথে আরও একটা বিষয় আমরা শিখব, এর এ দিয়ে একটা বাক্য শিখব, বি দিয়ে একটা বাক্য শিখব, সি দিয়ে একটা বাক্য শিখব, ডি দিয়ে একটা বাক্য শিখব, ই দিয়ে একটা বাক্য শিখব। এই বাক্য বিন্যাসের মাধ্যমে আমরা কিছুটা হলেও উপকৃত হব। সো ডোন্ট লেট অ্যান্ড গো এ হিট, ইনশাল্লাহ তোমাদের এই কাজগুলো করলে তোমাদের সুন্দর সিস্টেমেটিক হয়ে তোমরা উচ্চারণগুলো শিখবে। চলো ক্লাসে যাই। বন্ধুরা, আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলফাবেট। আলফাবেট উচ্চারণে যে সিস্টেমেটিক ওয়ে রয়েছে সেই বিষয় নিয়ে তোমাদেরকে সুন্দরভাবে এ থেকে ই পর্যন্ত তোমাদের আমি শেখাবো এবং আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগবে। তো আজকে আমরা জানি যে ভাষা ব্যবহারের জন্য যে সমস্ত সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেটাকে বর্ণমালা বলে। যেমন ইংরেজিতে 26টা বর্ণমালা রয়েছে, বাংলা রয়েছে,
পঞ্চাশটা বর্ণমালা, এইভাবে আরবিতে রয়েছে 29টা, এইভাবে তোমরা বর্ণমালাগুলো শেখো। কিন্তু বিষয়টা হচ্ছে তোমরা উচ্চারণ করতে পারো না। আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে বিকাম ফ্যামিলিয়ার উইথ ইংলিশ সাউন্ড বাই লিসেনিং টু কমন ইংলিশ ওয়ার্ডস, রিপিট আফটার দ্য টিচার সিম্পল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ উইথ প্রপার সাউন্ড অ্যান্ড স্টেস, রেকগনাইজ অ্যান্ড রিড দ্য অ্যালফাবেট বোথ স্মল অ্যান্ড ক্যাপিটাল নন কার্সিভ। টুডেস লেসন, আজকে যে আলোচনার বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যালফাবেট। আমরা এ কীভাবে উচ্চারণ করব, সঠিক উচ্চারণ কীভাবে করব, বি কীভাবে সঠিক উচ্চারণ করব, সি কীভাবে সঠিক উচ্চারণ করব, ডি কীভাবে সঠিক উচ্চারণ করব, ই কীভাবে সঠিক উচ্চারণ করব, এই উচ্চারণগুলো শিখে আমরা সুন্দর এবং সাবলীলভাবে ইংলিশ ভাষাগুলো আমরা শিখব। নাও এখন আমরা দেখব যে এই নিচের জিনিসটা কি, হোয়াট ইজ দিস, মানে এটা কি, অ্যান্ট। তো দ্বিতীয়টা কি, হোয়াট ইজ দিস, এটাও কি, তাহলে ব্যাট, BAT, ব্যাট। এখন আমরা আবারও আর একটা দেখব এবং উচ্চারণ করব। এখানে দেখা যাচ্ছে যে ওই একই প্রশ্ন, হোয়াট ইজ দিস, এটা কি, কাপ, CUP, কাপ। এরপরে দ্বিতীয়টা কী রয়েছে, দ্বিতীয়টা রয়েছে দেখো পুতুল, একটা পুতুলের ছবি রয়েছে, ওখানে লেখা আছে হোয়াট ইজ দিস, এটা কি, DLL, ডল। এখন আমরা আরও কিছু ছবি দেখব, ছবি দেখার পরে আমরা উচ্চারণগুলো শিখব। এটা কি, হোয়াট ইজ দিস, এটা কি, ই, এটা কি, ই, অ্যান এগ, এগ মানে কি, EGG, এগ, এগ মানেই হচ্ছে, এগের অর্থ হচ্ছে ডিম। তো এই এগ, এই ই উচ্চারণ কীভাবে হচ্ছে আমরা আজকে, ডিয়ার স্টুডেন্ট, ওপেন অ্যাট পেজ 3 অফ ইয়োর বুক অ্যান্ড লুক অ্যাক্টিভিটি এ, এর কার্যক্রমগুলো, এ কীভাবে উচ্চারিত হচ্ছে, বি কীভাবে উচ্চারিত হচ্ছে, সি কীভাবে উচ্চারিত হচ্ছে, সেই বিষয়গুলো আমরা সুন্দরভাবে জানব। তারপর আমরা এইগুলো লেখার চেষ্টা করব নিচে গিয়ে। আমরা আজকে এই ক্লাসে সুন্দরভাবে অ্যান্ট আমরা দেখছি যে হোয়াট ক্যান ইউ সি, তোমরা কী দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি অ্যান্ট, AANT, অ্যান্ট। হোয়াট ইজ দ্য লেটার নেম, এই অক্ষরটার নাম কি, এই বর্ণমালাটার নাম কি, এ, এ উচ্চারণ কি, এ, 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 এই এ উচ্চারণ সঠিক হতে হবে, হোয়াট ইজ দ্য লেটার সাউন্ড, এ। এরপর হচ্ছে বি, BAT, ব্যাট, বি, বি, হোয়াটস ক্যান ইউ সি, তুমি কী দেখতে পাচ্ছ এখানে, ব্যাট, BAT, ব্যাট, এখানে প্রথম লেটারের নাম কি, ব্যাট, বি, প্রথম লেটারের নাম হচ্ছে বি এবং এর সাউন্ড আছে বি, 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 হোয়াট ক্যান ইউ সি, তুমি কী দেখতে পাচ্ছ এখানে, কাপ, CUP, কাপ, হোয়াট ইজ দ্য লেটার নেম, সি, 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 আমরা আমাদের সাথে সাথে উচ্চারণ শিখতে হবে যে সি। এরপরে এরপরেরটা হচ্ছে কি, যে হোয়াট ক্যান ইউ সি, তুমি কী দেখতে পাচ্ছ, তুমি কী দেখতে পাচ্ছ, ডল, DOLL, ডল, হোয়াটস দ্য লেটার নেম, প্রথম অক্ষরটা নাম কি, ডি, কী উচ্চারণ হচ্ছে, ডি, এই ডি উচ্চারণটা আমাদেরকে সঠিকভাবে শিখলে আমরা, ডি সঠিকভাবে শিখলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি, হোয়াট ক্যান ইউ সি। নেক্সটটা কি, এগ, EGG, এগ, এর লেটারটার নাম কি, ই, 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 এরপরে হচ্ছে যে আমরা এই ই থেকে, এ থেকে ই পর্যন্ত আমরা শিখলাম। এরপর আমরা কিছু দেখি, দেখা যাক কী হতে পারে, হোয়াট ইজ দিস, এটা কি, অ্যান্ট, হোয়াট ইজ দিস, এটা কি, ব্যাট, BAT, ব্যাট, DOLL, ডল, হোয়াট ইজ দিস, এটা কি, তাহলে এটা আমরা কী দেখছি, দেখ, তাহলে অ্যান্ট, বিতে ব্যাট,
সিতে কাপ, দিতে ডল, ইতে এগ। এই শব্দগুলো আমরা মিসিং দেখলাম। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের সুন্দর ও সাবলীলভাবে পড়তে হলে আমাদের অবশ্যই সুন্দর করে উচ্চারণ করতে হবে, সঠিক উপায়ে উচ্চারণ করতে হবে, তাহলে আমাদের লেখাপড়াটা সার্থক হবে এবং আমরা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবো। এবং মনে রাখতে হবে 26টি অক্ষরের ভিতরে ক্যাপিটাল লেটারের ভিতর থেকে ভাওয়েল 5টি, বাকিগুলো সব ক্যাপিটাল লেটার, অর্থাৎ সর্ব